উফ, আমি এক্ষুনি দেখে উঠলাম, কান্নুম কান্নুম কোলায়াতিতাল। নামটা উচ্চারণ করা একটু টাফ, উচ্চারণ ভুল হয়ে গেলে অবশ্যই কমেন্ট করো। তো এত সুন্দর একটা সিনেমা, এটা রোম্যান্টিক কমেডি হেস্ট মুভি একটা, এবং এই ছবিটার প্রত্যেকটা মুহূর্তে না এরকম যে ছবিটার প্রতি একটা অদ্ভুত ভালো লাগা আমাদের থেকে থাকে, জানি না কেন। এবং 20 মিনিট অন্তর অন্তর একটা করে গল্পের মধ্যে এমন টুইস্ট আছে যেটাকে এরকম মনে হয় না যে না এটা জোর জবরদস্তি করা হয়েছে, সাহ টাইপ করা হয়েছে, একদমই মনে হয় না। খুব জেনুইন টুইস্টগুলো এবং তার যুক্তি আছে। এত স্টাইলাইজ করে ছবিটা বানানো, এত সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে 2 ঘন্টা 40 মিনিটের ছবি কখন কেটে যায় একদম বোঝা যায় না। মানে একটু একটুও মনে হয় না এই সিকোয়েন্সটা ছবিটার মধ্যে বাড়তি ঢোকানো, এই কমেডিগুলো আননেসেসারি, এই জায়গাটা যাচ্ছে না একবারও মনে হয় না। কী সুন্দর করে ছবিটা বানানো। এই ছবিটার গল্পটা আমি ছোট্ট করে বলি, ছবিটার গল্পটা হচ্ছে এখানে এমন দুজন বন্ধু যারা সমাজকে তো বলছে আমরা ইঞ্জিনিয়ার, কিন্তু আলটিমেটলি এরা এমন কিছু অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত যেটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক নয়। এবার এদের একটা লাভ লাইফ রয়েছে যেটা সাডেন স্টার্ট হয়েছে। তো এই দুটো মেয়ে তাদের জীবন আসার পরে তাদের মনে হয় যে না এবার আমাদের বস সিরিয়াস হতে হবে। তো এবার পুলিশ এই দুজনকে ট্র্যাপ করছে, কিন্তু আলটিমেটলি পুলিশ কাকে ধরতে চাইছে এখানে টুইস্ট আছে। এবং এদের আলটিমেটলি মেইন প্ল্যানটা কী, কারা কাদের দ্বারা এখানে কন হচ্ছে, এটাই এর ছবির গল্প। এবং অনেকগুলো টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে, আমি এর থেকে বেশি গল্প বলবো না। অনেকে বলবো বোমদা তুমি কিন্তু স্পয়লার দিচ্ছ। তো যদি ছবির পজিটিভ নেগেটিভে যাই, এই ছবির প্রথম পজিটিভ হচ্ছে দিলকির সলমান। আমি তার খুব ছবি দেখেছি বলবো না, তবে বলিউড মানে এটা কী, সোনম কাপুরের মতো কালী বিল্লির সাথে একে নিগো সিনেমা করে, এত ছেলেটা স্টাইলিশ, এত ভালো অভিনয় করে, প্রত্যেকটা ফ্রেমে তাকে আর দেখতে লাগে কী কাজ করেছে। আমি তো মানে এই ছবি দেখি তার ফ্যান হয়ে গেছি, কী কাজ। এবং আমাকে তাড়াতাড়ি সাজেশান দাও, কারণ তোমরা জানো, তোমরাই বলো, আমি লেটুস, তো তোমরা বলো যে দিলকির সলমানের আর কী কী ভালো কাজ আছে, আমি দেখতে চাই না, আমি দেখতে চাই, মানে আমি বস ফ্যান হয়ে গেছি। এবং এখানে যে লিড অ্যাক্ট্রেস রয়েছে তাকেও দারুণ লেগেছে, মানে দুজনের পেয়ারটা ব্যাপক। এছাড়াও সাপোর্টিং কাস্টে সবাই খুব ভালো। মেইনলি বলতে হয় যেখানে পুলিশ অফিসারের চরিত্র করেছে, তার ইন্ট্রোর সময় যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয়েছে, ড্যাম লুক, এবং ব্যাপক লেগেছে তাকে। আর এখানে যে বন্ধুর চরিত্র করেছে, কমেডি টাইমিং দুর্দান্ত। এই ছবির সেকেন্ড পজিটিভ, ছবির গল্পটাকে যেরকমভাবে এক্সিকিউট করা হয়েছে, প্রথমে এই ছবিটা যেরকম কাটশট রাখা হয়েছিলো না, আমার মনে হচ্ছিলো কি এই মাতু বদলা টাইপের কিছু দেখবো। মানে একদম কাটশট এত তাড়াতাড়ি জোড়া হয়েছে, সুন্দর সুন্দর মুভ করে, প্রত্যেকটা শট মুভ হচ্ছে কাটশট, মুভ হচ্ছে কাট, মুভ হচ্ছে, মানে ব্যাপক লাগছিলো আমার। তো আমার তখন ওই মাতু বদলাটার কথা মনে পড়ছিলো, কিন্তু তারপরে মনে হয় না, ছবির স্পেসটা সম্পূর্ণ আলাদা, ব্যাপক লাগে, মানে এক্সিকিউশন দারুণ। এই ছবির থার্ড পজিটিভ, ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর প্রত্যেকটা টুইস্টে এত সুন্দর করে ইন্ট্রো করা হয়েছে, ব্যাপক লাগে। এবং এখানে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি একটা করে টোন রাখা হয়েছে, এটা খুব সুন্দর। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছবির খুব ভালো। আমি জানি না এই ছবির মিউজিক ভালো কিনা, আলটিমেটলি আমি তো গান শুনলেও ছাতামাতা কিছু বুঝবো না। তো আমার এগুলো খুব পজিটিভ মনে হয়। ছবির ডিরেকশন খুব ভালো, এডিটিং হ্যাঁ আমার একটু বোর কোথাও হয়নি, তো আমার মনে হয় একটু ছবিটাকে 5-10 মিনিট কোথাও না কোথাও থেকে একটু কাটা যেতে পারতো, এইটাই আমার খালি মনে হয়েছে। আদারওয়াইজ আমার নেগেটিভ কিচ্ছু মনে হয়নি, কিচ্ছু মনে হয়নি। সবাইকে বলবো ছবিটা দেখো, এই ছবিটার মধ্যে এত টুইস্ট অ্যান্ড টার্নস আনা হয়েছে। আমাদের এখানে গাঁজা খাওয়া ডিরেক্টররা যারা বসে রয়েছে, যারা এখানে সো কল্ড ওয়েব সিরিজ এখন বানাচ্ছে, কালি সিজন 2 আমি একদিন বললাম, তো এরকম বহু সিনেমা রয়েছে সাউথেরই, গত বছর দেখলাম আমরা শাহ, তাদের শেখা উচিত যে আসল টুইস্ট কাকে বলে। ফাইট ক্লাবকে এমনি লোকে বলে না জেনুইন ছবি টুইস্টের জন্য, ঠিক আছে, টুইস্টটা তো আপনাকে যথাযথ দিতে হবে না কি, যাতে অডিয়েন্স কানেক্ট করতে পারে, মানে এপিট ছিল ওপিট দেখে দিলাম উইদাউট এনি লজিক, লোকে মেনে নেবে, হ্যাঁ এরকম হয় নাকি। তো এই ছবিটা দেখো বস, দারুণ লাগবে, একটা পারফেক্ট হেস্ট ছবির উদাহরণ। আর হচ্ছে যারা দেখে নিচ্ছ বস, তারা অবশ্যই কমেন্টে হ্যাশট্যাগ দিয়ে লিখবে লেটুস বম দাস দেখলে, আর যারা দেখোনি আমার সাজেশানে দেখবে তারা অবশ্যই ছবিটা দেখো বস। আর যারা দেখেছো সঙ্গে সঙ্গে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানো, ছবিটা কতটা চমক দিয়েছে আমাকে, তো হেভি চমক দিয়েছে গুরু। আচ্ছা আরও একটা ছবি আমি দেখছিলাম, লাভ মকটেল, তো সেই ছবিটার কথা বলা আজকে হলো না, এটা কালকে বলবো। তো সেটা কেমন কী লেগেছে আজকের ভিডিওতে বললে কালকে তো দেখবেন না, তো সেটা নিয়ে বলছি না। আর আরেকটা বিষয়, মানে আমি যে এরকমভাবে ক্যাজুয়ালি মানে ওই চায়ের দোকানে বসে থাকার মতো কথা বলি, এটাতে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে বস, তাহলে আমার কিচ্ছু করার নেই। আমি চাই যে যখন কেউ রিভিউ শুনুক তার জন্য মনে না হয় যে কেউ বসে আমি রিভিউ দিচ্ছি এরকম কিছু ফিল আসুক, তার জন্য মনে হয় যে হ্যাঁ চায়ের দোকানে বসে কেউ ছুবিয়ে কথা বলছে, না এসব না, মানে খেতে খেতে কথা বলছে, যেন মনে হয় যেন কমন ম্যান বস, পাবলিক আম জানতা রিভিউ, এটা যেন মনে হয়, ঠিক আছে। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই কাট করলাম, ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ভিডিওটা।
আর যা যা বলার আছে এই সিনেমাটা সম্পর্কে দেখে দেখে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। ডিসক্রিপশনে গরিব মানুষ আমি দুটো লিঙ্ক দিই খুব কষ্ট করে, ইনস্টা আর ফেসবুক, ঠিক আছে? জানি কেউ যায় না, কেউ যায় না, তবুও যদি কারো ইচ্ছা যেতে পারো আমরা ওখানে কথা বলতে পারি। আমি মোটামুটি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, সবার সাথে কথা বলি, তো সেখানে যদি কোনো প্রশ্ন থাকে সিনেমা ওরিয়েন্টেড আমরা কথা বলতেই পারি। মানে সীমিত আমার ইউটিউব অল্প জানা। আর আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। কী করতে হবে? লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস। আর জনতা আমাদের আছে, টেক কেয়ার।